আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখছি কাকা মাছ ধরার জন্য জাল ঠিক করতেছে। তো এই জালের নাম আমি নিজেও জানি না যে এই জালের নাম কি, তবে ওনাকে জিজ্ঞেস করার পর যেটা জানতে পারলাম এটির নাম নাকি কঞ্চি জাল, অনেকে বলে খেও জাল। আসলে আই ডোন্ট নো এটার অরিজিনাল নামটা আসলে কি। তো নাম যাই হোক, আজকে এই জাল দিয়ে মাছ ধরা হবে এবং সেই দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। তো দেখা যাচ্ছে বাবু মাছ ধরা শুরু করে দিয়েছে, দেখা যাক সে কি মাছ পেল। তো দেখা যাচ্ছে ছোট মাছ, এগুলা আসলে এগুলার নাম হচ্ছে দাঁড়কিনা মাছ। তো এই জাল দিয়ে সাধারণত ছোট মাছই ধরা হয়। তো যে পাইপটি দেখতে পাচ্ছেন এটির দ্বারা আসলে পানি ছাঁকা হচ্ছে, পানি ছেঁকে মাছ ধরা হবে। পাশের যে ক্ষেতটি আছে সেই ক্ষেত থেকে পানি ছেঁকে বাবুর পুকুরে ফেলা হচ্ছে। তো এই ক্ষেতে অনেক মাছ আছে, তো সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন কিভাবে মোটরের সাহায্যে, ডুবন্ত মোটর আসলে, তো পানির নিচে একটি মোটর আছে এবং সেই মোটর দ্বারা আসলে পানি তোলা হচ্ছে। তো চারপাশটা আপনারা দেখতে পাচ্ছেন কত মনোরম সুন্দর। সামনে যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন এই ক্ষেত থেকে আসলে আজকে মাছ ধরা হবে। তো মাছ তোলা হচ্ছিল কিন্তু মাছের পরিমাণ অনেক কম, প্রত্যেকবারে একটি বা দুইটি এর বেশি মাছ উঠতেছিল না। অনেক বড় একটি দাঁড়কিনা মাছ পাওয়া গেছে।
তো ভিউয়ার্স, যতটুকু দেখলাম যে এইভাবে মাছ ধরাটা আসলে কঠিন, প্রত্যেকবার উঠানোর পর মাত্র একটি বা দুটি করে মাছ উঠতেছে। তো মাছ এখন পরিষ্কার করা হচ্ছে। মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু মাছ, যেহেতু এগুলো দেশি মাছ। দেখুন কত সুন্দর মাছগুলো। তো ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।